ওয়েলকাম টু অ্যাচিভার অনলাইন ইনস্টিটিউট। আমি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করবো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের খুব ভাইটাল চ্যাপ্টারের একটা টপিকস হচ্ছে থার্মোডাইনামিক্স। যে চ্যাপ্টার আছে তার মধ্যে একটা টপিকস হচ্ছে ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স। এটা পরীক্ষায় এসে থাকে। থার্মোডাইনামিক্সের থেকে মোটামুটি 100 নম্বর যদি কোয়েশ্চান থাকে, দেখবে 10-12 নম্বর থার্মোডাইনামিক্স থেকে কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তার উপরে যে চ্যাপ্টারটি যেটা আমি আলোচনা করবো, ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স, এখান থেকে 3 থেকে 4খানা কোয়েশ্চান এসে থাকে। তা তোমরা যদি এটা ভালো করে একটা কনসেপ্ট নিয়ে নাও আর কি, আশা করি 3 থেকে 4খানা 5খানা কোশ্চেন তোমাদের হাতের মুঠোর মধ্যে হয়ে যাবে। তা ঠিক আছে, আমি কথা না বাড়িয়ে আমরা কাজের মধ্যে চলে আসি, ক্লাসের মধ্যে দিয়ে চলে আসি। আচ্ছা, থার্মোডাইনামিক্স ফার্স্ট আমাকে জানতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স পড়ার জন্য আমরা কিছু ডায়াগ্রামে মানে লতে না গিয়ে কিছু তার আগে আমি বেসিক জিনিসগুলো বলে দিই, তোমাদের বুঝতে শুরু হবে। যেমন হচ্ছে, হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সটা কী? থার্মোডাইনামিক্সটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, এটা সায়েন্সের মধ্যে একটা ব্রাঞ্চ। আমরা কী স্টাডি করি থার্মোডাইনামিক্সের মধ্যে? আমরা হিটকে নিয়ে সবসময় আলোচনা করি। হিটকে কী করি আমরা? হিট, এই যে হিট ওয়ান টাইপস অফ দ্য এনার্জি, তাহলে হিট ট্রান্সফার, হিট যে ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা কিসে বিভিন্ন আমরা এনার্জি হচ্ছে যে হিট এনার্জিটাকে ওয়ার্ককে আমরা ট্রান্সফার করি, তাহলে হিট এনার্জি আমরা এখানে বলতে পারি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য ফিজিক্যাল সায়েন্স হুইচ ডিলস দ্য এনার্জি ট্রান্সফার অ্যান্ড এনার্জি ট্রান্সফার। তেমন হচ্ছে আমরা আইসি ইঞ্জিন যখন পড়ি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যখন আইসি ইঞ্জিন পড়ি, আইসি ইঞ্জিনে কী হয়, হিট এনার্জি কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি। ঠিক আমাদের হিট এনার্জি কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। আমরা যখন ওই থার্মোকাপল যখন আমরা করি আর কি, তখন হিটের যে টেম্পারেচার ডিফারেন্স হয় সেখান থেকে আমরা একটা ইএমএফ পেয়ে থাকি। তো এই যে আমরা হিটের মাধ্যমে হচ্ছে আমরা ওয়ার্ক পাচ্ছি। আমরা জানি ওয়ার্ক হচ্ছে আমাদের নট ডেস্ট্রয়ার ক্রিয়েটেড, ধ্বংস বা সৃষ্টি করা যায় না, একে একটা থেকেও অন্য রূপান্তরিত করা যায়। তাই ঠিক হচ্ছে হচ্ছে এখানে, আর যখন তুমি এখানে ট্রান্সফার করবে, হিট যখন ট্রান্সফার করবে, যে যে ওয়ার্কডানটা পাচ্ছ সেখানে কি হবে, প্রপার্টিজ, যে প্রপার্টিজ আছে প্রপার্টিজ চেঞ্জ হবে এবং এফেক্ট পড়বে আর কি। যেমন হচ্ছে প্রপার্টিজ আমরা বলতে কি বলছি, টেম্পারেচার, প্রেশার, ভলিউম, মাস, স্পেসিফিক ডেন্সিটি, এগুলো চেঞ্জ হতে থাকবে। তাই প্রপার্টিজ, ভলিউম, টেম্পারেচার, প্রেশার অফ দ্য সাবস্টেন্স হয়ে গেল। এবার সিস্টেম কি? সিস্টেম দেখো, আমাদের প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম মেনটেন করি আমরা। এই যে আমরা ঘরের মধ্যে আছি, এটা একটা নির্দিষ্ট একটা ঘরের মধ্যে আমরা বাউন্ডারির মধ্যে আছি, একটা নির্দিষ্ট একটা ভলিউমের মধ্যে আছি। তাই এখানে হচ্ছে সিস্টেমের মধ্যে একটা ফিক্সড একটা কি থাকবে, একটা বাউন্ডারি থাকবে, ফিক্সড মাস থাকবে, মানে কন্ট্রোল ভলিউম থাকবে। ঠিক আছে, তাহলে ইট ইজ দ্য ফিক্সড মাস আর কন্ট্রোল ভলিউম দ্য স্পেস হোয়ার থার্মোডাইনামিক্স প্রসেস টেক প্লেস। তাহলে যেখানে থার্মোডাইনামিক্স প্রসেস হচ্ছে হবে আর কি, টেক প্লেস হবে, সেখানে আমরা বলবো সিস্টেম। বিভিন্ন রকম সিস্টেম আছে, ওপেন সিস্টেম আছে, আইসোলেটেড সিস্টেম আছে, ক্লোজ সিস্টেম আছে। একটা আইসি ইঞ্জিনের মধ্যে যখন সাকশন হচ্ছে, আবার কম্প্রেশন হচ্ছে, এক্সপ্যানশন হচ্ছে, বিভিন্ন এগুলো হচ্ছে সিস্টেম। যেমন হচ্ছে কম্প্রেশন হচ্ছে, আবার এক্সপ্যানশন হচ্ছে, এগুলোকে আমরা বলি ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে দেখো, ক্লোজ সিস্টেমে কি হচ্ছে, তোমার ভিতরে যে হিট, তোমার যেটা হিট থেকে আমরা কি ওয়ার্কডান পাচ্ছি, মাসটা কিন্তু ওখানে ফিক্সড, মাসটা ফিক্সড। তখন হচ্ছে সাকশন কম্প্রেশন হচ্ছে, তখন কি হচ্ছে, আমরা সিস্টেম থেকে সিস্টেমে বাইরে থেকে হচ্ছে সিস্টেমের ওয়ার্ক দিচ্ছি, আর ওখানে এক্সপেনশন হচ্ছে সিস্টেম থেকে বাইরে আমরা ওয়ার্কটা নিচ্ছি আর কি। কিন্তু আমাদের এখানে যে মাসটা আছে, মাসটা কিন্তু কনস্ট্যান্ট আছে। হয়ে গেল, নেক্সট চলে আসে আমরা স্টেট। স্টেটটা কি, কন্ডিশন অফ দ্য সিস্টেম। ধরো এখানে আমি একটা পিভি ডায়াগ্রাম আঁকলাম, পিভি ডায়াগ্রাম, একটা কি প্রসেস, ওয়ান টু হচ্ছে ধরো অ্যাডিবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস কিংবা আদার্স কোনো কিছু একটা প্রসেস আর কি। সেখানে কি হচ্ছে, এই যে প্রত্যেকটা পয়েন্টে কি চেঞ্জ হচ্ছে, প্রেশার ভলিউম, হ্যাঁ প্রেশার ভলিউম চেঞ্জ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে টেম্পারেচার চেঞ্জ হতে পারে, আর আইসোথার্মাল হলে টেম্পারেচার চেঞ্জ হবে না। তা আমরা এখানে কিছু প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এগুলো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে কন্ডিশন। তো এইখানে যে কন্ডিশন আছে, এখানে কন্ডিশন, এগুলো কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে তার আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে। তা কন্ডিশন অফ দ্য সিস্টেম, এই যে সিস্টেমের মধ্যে যে কন্ডিশনগুলো আছে সেগুলোকে আমরা স্টেট বলবো আর কি। প্রসেস, এই প্রসেস টোটাল, এই যে ওয়ান টু টু, এই যে এখানে চেঞ্জ অফ দ্য স্টেট ইজ নোন অ্যাজ দ্য প্রসেস, ওয়ান থেকে টু, এটা একটা কি হচ্ছে, এটা একটা প্রসেস।
তারপরে সাইকেল তাহলে এখান থেকে 1 থেকে 2 আবার 2 থেকে 1 এ বি এ 1 এ 2 আবার 2 বি 1 এই যে একটা দুটো দুটো এই দুটো কি হলো দুটো হচ্ছে প্রসেস এই দুটো প্রসেস সামেশনস অফ দা প্রসেস সামেশনস অফ দা প্রসেস ইজ কলড সাইকেল তাহলে সামেশন অফ দা প্রসেস ইজ কলড সাইকেল হুইচ ফাইনাল এন্ড ইনিশিয়াল স্টেট অফ দা সিস্টেম সেম দেখো এখানে সাইকেল যখন একটা সাইকেল কমপ্লিট হবে তখন ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 1 আবার ফিরে এসে আবার পয়েন্ট 1 আসলো তাহলে ইনিশিয়াল পয়েন্ট এন্ড দা ফাইনাল পয়েন্ট অফ দা সিস্টেম ইজ দা সেম ইজ কলড সাইকেল ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে এবার আমি চলে আসব নন ফ্লো ওয়ার্ক নন ফ্লো ওয়ার্ক আচ্ছা পিভি ডায়াগ্রাম এখানে কি আছে এটা সিলিন্ডার পিস্টন এ ডিসপ্লেসমেন্ট ধরো এখানে আছে ডিএক্স এখানে ইন্টারনাল প্রেসার হচ্ছে পি এখানে ওয়ার্ক নম্বর দু নম্বর পয়েন্ট এখানে ছোট্ট একটা আমি একটা এলিমেন্টারি স্মল এলিমেন্টারি স্ট্রিপ স্ট্রিপ পুশ প্রেসার অলমোস্ট কনস্ট্যান্ট এই পয়েন্টে এই যে ছোট্ট একটা এলিমেন্টারি স্ট্রিপ নিলাম আমি এই পয়েন্টে হচ্ছে এর ভলিউম হচ্ছে ডিভি ঠিক আছে তাহলে আমরা এই যে পয়েন্ট হচ্ছে এখানে আর এটা হচ্ছে এই যে আমাদের এখানে যে সিলিন্ডার পিস্টন আছে সিলিন্ডারের যে আমার ভিতরে যে পোর্শন সেখানে হচ্ছে আমাদের এই ডায়ামিটার হচ্ছে ডি ধরি আর কি আর এরিয়া হচ্ছে এ ঠিক আছে তাহলে আমাদের এখানে লেখা যেতে পারে স্মল ওয়ার্ক আমরা কি জানি ওয়ার্ক ডান স্মল হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স তাহলে ফোর্স এফ লিখলাম আর ডিস্টেন্স কতটা ডিএক্স আবার ফোর্স মানে কি আর প্রেসার ইন্টারনাল প্রেসার পি সমান হচ্ছে এফ বাই এ ফোর্স বাই এরিয়া তাহলে এফ সমান লিখতে পারি পি ইনটু এ আবার এখানে এরিয়া সমান এখানে যে ফোর্স এখানে চলে আসো তাহলে এখানে হচ্ছে এফ সমান পি ইন্টু এ ইন্টু ডিএক্স দেখো এরিয়ার সঙ্গে এরিয়া যে আছে এরিয়া হচ্ছে ইয়ে এরিয়ার সাথে যদি আমি আবার এ যোগ করি আর কি ডিএক্স যদি যোগ করি এরিয়ার সঙ্গে যদি লেন্থ যোগ করি তাহলে আমরা কি পাবো ভলিউম পাবো তাহলে পি ইন্টু এটা সমান হচ্ছে ডিভি ঠিক আছে তাহলে টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এটা টোটাল ওয়ার্ক ডান এটাকে তাহলে কি করবো আমি ইন্টিগ্রেশন করবো ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কি বোঝা যাচ্ছে ধরো এখান থেকে এই বোঝা যাচ্ছে পিভি ডায়াগ্রাম 1 এ 2 এখানে একটা সাইকেল সাইকেলের মধ্যে 1 এ 2 হচ্ছে একটা প্রসেস আবার 2 বি 1 একটা প্রসেস এখানে প্রসেস হচ্ছে 1 এ 2 প্রসেস 1 আর প্রসেস 2 হচ্ছে 2 বি ওয়ান যার দুটো হচ্ছে এন্ড পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কিন্তু সেম আছে ঠিক আছে তাহলে আমরা এখানে যে এই যে আমরা এর মধ্যে যে ওয়ার্ক ডানটা পাচ্ছি আমরা এখানে এই যে 1 এ 2 এর জন্য ওয়ার্ক ডান হচ্ছে এই পোর্শনটা হবে ঠিক আছে
আর এই পোরশনে যে অগ্রাংটা হচ্ছে তোমার 2b1 এর মধ্যে অগ্রাংটা হচ্ছে এই পোরশন এই এরিয়া হবে তো আমি বলতে যাই এই 1a 2a এর যে অগ্রাং আর 2b1 যে প্রসেস অগ্রাং আছে দুটো কি এরিয়া কি সেম হচ্ছে এরিয়া সেম হচ্ছে না তাহলে আমাদের লেখা যেতে পারে যে এই অগ্রাং হচ্ছে w 1a 2 not equal to w 2b1 কেন এই দুটো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পাথ তাহলে আমি বলতে পারি এই যে ওয়াকডানটা কার উপর ডিপেন্ড করছে ওয়াকডানটা অবশ্যই হচ্ছে পাথের উপর ডিপেন্ড করছে তাহলে আমরা লিখতে পারি ওয়াকডান ইজ পাথ ফাংশন not point function ঠিক আছে এই যে আমি এটা করলাম এই দেখালাম তোমাদের হচ্ছে ওয়াকডান হচ্ছে আমাদের পাথের উপরে ডিপেন্ড করছে পয়েন্টের উপরে নয় এইটা আমাদের ফার্স্ট লেভেল থার্ড বেঞ্চে যখন আমি প্রুভ করব আমি রিয়াল গুলো নিব তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে ঠিক আছে বন্ধ করো অফ দ্য থার্মোডাইনামিক্স ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স কি বলছে আচ্ছা আমাদের ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স হচ্ছে জুল আমাদের যে জুলে যে ফার্স্ট জুল আমাদের এখানে লিখেছিল আর কি তার আগে হচ্ছে মেয়ার বিকারি মেয়ার হচ্ছে মেয়ার আমাদের 1920 সালে এই ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স স্টেটমেন্ট দিয়েছিল কিন্তু ওনার কাছে কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ ছিল না বলে এটা আমরা নিতে পারিনি ঠিক আছে ওর পরে কি হলো আমাদের যে জুলস ল আমরা এটা ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স হচ্ছে কনজারভেশন অফ দ্য এনার্জি আমাদের দেখবে এমসিকিউ যখন করব আর কি অনেক জায়গায় থাকবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিফাইন দ্য কনজারভেশন অফ দ্য এনার্জি তারপরে হিট ইনটু ওয়ার এনার্জি নট ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড এই অপশনগুলো বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন রকম থাকে এই যে বললাম এইগুলো অ্যানসারগুলো হবে আর কি আমি পরবর্তীতে দেখিয়ে দেব কি বলছে ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স বলছে হচ্ছে একটা ক্লোজ সিস্টেম সিস্টেমটাই কি হতে হবে ক্লোজ সিস্টেমের মধ্যে অ্যান্ড থার্মোডাইনামিক্স একটা সাইকেলের মধ্যে যখন হচ্ছে নেট হিট ট্রান্সফার ইজ ইকুয়াল টু আমাদের নেট ওয়ার্ক ডান দেখা যাক ফর এ ক্লোজ সিস্টেম আন্ডারগোয়িং এ সাইকেল নেট হিট ট্রান্সফার ইকুয়াল টু নেট ওয়ার্ক ডান তাহলে আমরা এখানে লিখতে পারি সামেশন অফ দ্য কিউ ইকুয়াল টু ডব্লিউ আচ্ছা নোট আমরা নোট কি লিখতে পারি এই এই যে ল নোট আমরা লিখতে পারি এখানে কিন্তু আমাদের ক্লোজ সিস্টেম বলে দিয়েছে কিন্তু এখানে আমাদের প্রসেস সম্বন্ধে কিন্তু আমাদের জুলস কিছু বলেনি প্রসেস তাহলে কি হতে পারে এখানে রিভার্সেবল অর বোথ এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের রিভার্সেবল নন রিভার্সেবল দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স প্রযোজ্য হতে পারে আচ্ছা আমাদের ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স এবার আমরা দেখে নেব কনসিকুয়েন্ট মানে হচ্ছে কি রেজাল্ট রেজাল্ট আমরা কি পেয়েছিলাম পড়লে তো হবে না এই রেজাল্ট দেখতে হবে কি রেজাল্ট পেয়েছিলাম দেখো ফার্স্ট কনসিকুয়েন্ট রেজাল্ট কি পেয়েছিলাম আমরা রেজাল্ট পেয়েছিলাম হিট ট্রান্সফার ইজ পাথ ফাংশন ঠিক আছে আমরা এটা দেখব কিভাবে আমরা এটা প্রুভ করেছিলেন উনি হিট ট্রান্সফার ইজ এ পাথ ফাংশন ঠিক আছে দা পিভি ডায়াগ্রাম এখানে আমি 1 2
হ্যাপি তাহলে আমাদের এখানে লেখা দিতে পারে সাইকেল এখানে দুখ দুখানা সাইকেল সাইকেল অন কোনটা ফ্লো করছে ফলো করছে অন এ টু বি ওয়ান সাইকেল টু ওয়ান এ টু বিচার কোনটা হবে বিচার হচ্ছে সি আবার অন ঠিক আছে এবার আমরা হিট অ্যান্ড ওয়ার্ক দিয়ে আমরা এটাকে কিভাবে প্রমাণ করছে দেখে নাও দেখো প্রসেস ডেল কিউ হিট ট্রান্সফার হচ্ছে ওয়ান এ টু ঠিক আছে ঠিক আছে আমরা এটা লিখতে পারি আমাদের ফার্স্ট অফ দা থার্মোডাইনামিক্স হচ্ছে নেট হিট ট্রান্সফার ইকুয়াল টু নেট ওয়ার্ক ডান তাহলে এটা লেখা যাবে এই যে প্রসেস আছে 1 a 1 a 2 b a 1 এর মধ্যে কি হচ্ছে হিট এন্ড ওয়ার্ক দেখো এখানে একটা পার্ট আছে এখানে একটা পার্ট আছে সাইকেল এখানে দুটো সাইকেলের একটা হচ্ছে এই দুটো প্রসেস আছে দুটো প্রসেসের সামনে সামনে একটা সাইকেল তৈরি হচ্ছে তাহলে এই পোরশনের জন্য আমি হিট ট্রান্সফার কত 1 a 2 আবার এই পার্টের জন্য হচ্ছে 2 b 1 আবার এখানের জন্য ওয়ার্ক ডান কত 1 এ টু আবার হচ্ছে টু বি ওয়ান সাইকেল ওয়ানের জন্য সাইকেল টু এর জন্য কি হবে ওয়ান এ টু প্লাস হচ্ছে এবার দেখো এই পোর্শনটা এই এইটা দিয়ে হবে না এই দিক দিয়ে হবে আর কি তাহলে ডেল কিউ টু সি ওয়ান সমান সমান ডেল ডাব্লিউ 1 a 2 প্লাস ডেল ডাব্লিউ 2 এটা b না হয়ে c পর দিয়ে যাচ্ছে এই আমরা মাইনাস করতে পারি তো আমরা এটা মাইনাস করতে পারি এটা মাইনাস করতে মাইনাস করে দাও তাহলে এটা কি হবে ধরো এটা সেম আছে এইটা হিট আসলো সেম আছে কেটে গেল আর এখানে যে b পয়েন্টে যে ওয়ার্ক ডান আছে b পয়েন্টে যে ওয়ার্ক ডান আছে সেটা হচ্ছে এখানে এ পয়েন্টে যে ওয়ার্ক ডান আছে সেটা কিন্তু কেটে গেল কেটে গেল তাহলে আমরা লিখতে পারি এখন এখান থেকে লিখতে পারি ডেল কিউ টু বি মাইনাস ডেল কিউ টু সি ওয়ান সমান সমান ডেল ডাব্লিউ টু বি ওয়ান মাইনাস ডেল ডাব্লিউ টু সি ওয়ান লেখা যেতে পারে এটা শুনে এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন ইকুয়েশন ওয়ান আচ্ছা আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে ডাব্লিউ সমান হচ্ছে পি ডিভি ওয়াকডান এই ওয়াকডানটা হচ্ছে কার উপর ডিপেন্ড করেছিল পাথ ফাংশন এই ওয়াকডান গুলো হচ্ছে পাথ ফাংশন তাহলে এই যে ওয়াকডান পাথ ফাংশন টু বি ওয়ান আর কাছে টু সি ওয়ান এই যে দুখানা পাত এই পাত গুলো হচ্ছে ডিফারেন্ট পাত এই পাত গুলো কিন্তু এক নয় এই পাত আলাদা এই পাত আলাদা তাহলে এই যে দুটো পাত আছে তাহলে এই ওয়াকডান কি সেম হবে না কোনোদিনই সেম হবে যদি একই সেম পাতে যদি হতো তাহলে ওয়াকডানটা সেম হতো এখানে পাত হচ্ছে ডিফারেন্ট তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল ডাব্লিউ টু
B1 not equal to del W 2 C1 লেখা যেতে পারে তাহলে এখান থেকে আমরা আসতে পারি এই যে এই জিনিসটা থেকে আসতে পারি আমরা তাহলে এটা কি not equal to 0 তাহলে or 2 B1 minus del W 2 C1 0 আমরা এটা এখানে পুট করে দিতে পারি তাহলে পুট করলে কি হবে এখানে del q 2 b1 minus del q 2 c1 not equal to 0 লেখা যেতে পারে আবার লেখা যেতে পারে del q 2 b minus 1 not equal to del q 2 c1 না দেখো ফাইনাল আমি এটাই চেয়েছিলাম এটাই করতে চেয়েছি যে ডেল কিউ 2b1 ডেল কিউ 2c1 দেখো এই দুটো কিন্তু যে হিট ট্রান্সফার এগুলো হচ্ছে সেম নয় কেন এর পয়েন্ট হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট সেম হলে 1 এন্ড 2 সেম হলে এর যে পাতে আছে বিভিন্ন পাতে আছে এ বি পয়েন্ট আছে এটা সি পাত দিয়ে যাচ্ছে তাহলে এই পাত ডিফাইন্ড হওয়ার জন্য এর যে হিট ট্রান্সফার টোটাল যে হিট এই হিট কিন্তু সেম নয় এ হচ্ছে হিট হিটের পরিমাণ হচ্ছে আলাদা সেই জন্য এর আমরা নট ইকুয়াল টু তাহলে এই যে দুটো পয়েন্ট হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা কিসে আসতে পারি এখান থেকে আমরা ফাইনালে আমরা আসতে পারি যে আমরা দেখতে পেলাম এখানে যেমন ওয়াক যেমন ছিল পাথ ফাংশন ডিপেন্ড অন পাথ ঠিক আমরা এখানেও লিখতে পারি যে হিট এখান থেকে লেখা যায় depend on path so it is path function not property ঠিক আছে এখান থেকে বুঝালো তাহলে আমাদের এখানে বুঝে নিলাম হচ্ছে আমাদের হিট যে ট্রান্সফার হচ্ছে হিট ট্রান্সফারটা হচ্ছে অলওয়েজ পাথের উপর ডিপেন্ড করে এরা হচ্ছে যে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট এই পয়েন্টের উপরে ডিপেন্ড করে না এটা নট পয়েন্ট ফাংশন এটা হচ্ছে পাথ ফাংশন এরপর আমরা চলে আসব এখানে সেকেন্ড কনসিকোয়েন্স আচ্ছা এটা হচ্ছে 2c-1 del w হচ্ছে এখানে তোমার হয়ে যাবে 2b-1 2c-1 আচ্ছা এবার আমরা চলে আসবো সেকেন্ড কনসিকোয়েন্স এটা ফার্স্ট কনসিকোয়েন্স ছিল হচ্ছে সেকেন্ড রেজাল্ট দেখো এই এইখান থেকে আমরা কি পেতে পারি এখান থেকে পেতে পারি দেখো এখান থেকে ভালো করে লক্ষ্য করো ডেল কিউ এটাকে এদিকে নিয়ে চলে আসো ডি ডব্লিউ এখানে 2b1 এটা হচ্ছে 2b1 তাহলে 2b1 হয়ে গেল সমান ডেল কিউ 2c1 ডেল ডব্লিউ 2c1 এখানে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো আমরা ইন্ডিভিজুয়ালি যখন আমরা দেখছিলাম ডেল কিউ ডেল ডব্লিউ ডেল কিউ ডেল ডব্লিউ যখন আমরা ইন্ডিভিজুয়াল দেখছিলাম এগুলো হচ্ছে সবসময় পাথের উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে পয়েন্ট ফাংশন ছিল না কিন্তু এই ইন্টারেস্টিং ব্যাপার এটা হচ্ছে এটা যখন আমরা ডিফারেন্স করছি ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ এখানেও ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ দেখো যে পাতি বা আসুক না কেন 2b1 path আবার 2c1 path যে পাথ দিয়ে আসুক না কেন এদের যে ডিফারেন্স এদের যে ডিফারেন্স ডিফারেন্স এর ভ্যালুটা কিন্তু সেম তাহলে আমরা এই যে এটা লিখতে পারি ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ ঠিক আছে ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ এই যে ব্যাপারটা আছে এটা not depend
ऑन पाथ सो इट इज पॉइंट फंक्शन क्यों पॉइंट फंक्शन देखो दो पॉइंट होच्छे इनिशियल पॉइंट एवं फाइनल पॉइंट जे ए टू पॉइंट ऑन पॉइंट ए दो पॉइंट होच्छे पाथ पी एंड पाथ सी होच्छे ए पॉइंट गुलो होच्छे दो पॉइंट होच्छे एक ही पॉइंट তাহলে এই এই যে ডিফারেন্সটা ডিপেন্ড করে হচ্ছে পয়েন্ট ফাংশনের উপরে এটা হচ্ছে পাথ ফাংশনের উপরে নয় তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি এখানে ডিফারেন্সটাকে আমরা কি বলবো ডেল কিউ বাই ডেল ডব্লিউ এটাকে বলবো হচ্ছে আমরা এনার্জি ইন্টারনাল এনার্জি যে তাহলে আমরা এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের পয়েন্ট ফাংশনের উপরে তাহলে এখানে ফাইনালি লেখা যেতে পারে হচ্ছে ডেল কিউ ইকুয়াল টু ডিই প্লাস ডেল ডব্লিউ এটাই তো আমাদের ফার্স্ট ল আমি তো এটাই তো চেয়েছিলাম না দিস ইজ দ্য ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স This is first law of thermodynamics. আচ্ছা ফার্স্ট এর কনসিকোয়েন্স পেয়েছিলাম ফার্স্ট এর কনসিকোয়েন্স রেজাল্ট পেয়েছিলাম এখান থেকে আমরা কি পেয়েছিলাম এখান থেকে পেয়েছিলাম হচ্ছে হচ্ছে হিট ট্রান্সফার পাথ ফাংশন নট পয়েন্ট ফাংশন আর পেয়েছিলাম কি এই যে আমাদের এটা হচ্ছে এই ডিফার আমরা ডেল কিউ লিখি কেন ডেল কিউ কেন লিখি আর কি ডেল কিউ ডেল ডাব্লিউ এগুলো কেন লিখি আমরা আচ্ছা ডেল কিউ ডেল ডাব্লিউ ডিই ডিভি এই যে এই পার্টগুলো আমরা এগুলো কেন লিখি আমরা দেখো ডেল ডাব্লিউ ডেল এইগুলো হচ্ছে আমাদের পাথ ফাংশন এটা হচ্ছে পাথের উপর ডিপেন্ড করে এইগুলোকে বলা হয় ইনএচার ডিফারেন্সিয়াল কিন্তু আমাদের যখন ডি হবে ডিভি হবে এগুলো হচ্ছে আমাদের কিসের উপর ডিপেন্ড করে পয়েন্টের উপর পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের উপর ডিপেন্ড করে পয়েন্ট ফাংশনের উপর ডিপেন্ড করে ঠিক আছে এগুলো পাথ ফাংশন পয়েন্ট সেগুলো এগুলো হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ঠিক আছে এবার চলো আমি আশা যাক এখান থেকে আমাদের ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স আমাদের বোঝা গেল এবার আমরা এমসিকিউ পোর্শনে চলে যাব কিছু এমসিকিউ করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আসো তাহলে এবার এমসিকিউ সেশনে আসা যাক আমাদের এখানে যে এক নম্বর এমসিকিউ দেখো এখানে লেখা আছে হিট এন্ড ওয়ার্ক হিট এন্ড ওয়ার্ক এখানে অপশনগুলো আছে পয়েন্ট ফাংশন সিস্টেম প্রপার্টিজ পাথ ফাংশন ইন্টেনসিভ প্রপার্টিজ এক্সটেনসিভ প্রপার্টি আমরা হিট আমরা ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স পড়েছিলাম হিট ডেল কিউ ডেল ডব্লিউ এগুলো বলেছিলাম আমরা হচ্ছে ইনার্জি ডিফারেন্সিয়াল মানে এগুলো সবসময় আমাদের যে একটা এই সাইকেল আছে সাইকেল যদি থাকে এখানে তাহলে আমাদের যে হিট অ্যান্ড ওয়ার্ক এগুলো এক নম্বর দু নম্বর এ বি এগুলো সবসময় কিসের উপর ডিপেন্ড করে একটা পাথের উপর ডিপেন্ড করে এগুলো পয়েন্টের উপর ডিপেন্ড করে না এক দুই পয়েন্টের পাথের উপর ডিপেন্ড করে তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আমরা একের জিরো ওয়ান অ্যান্সারটা হবে সি পাথ ফাংশন নেক্সট দু নম্বর এই কন্ট্রোল ভলিউম ইজ রেফার টু আচ্ছা আমাদের একটা সিস্টেম ছিল এর মধ্যে কন্ট্রোল ভলিউম ছিল এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ মানে ফিক্সড কনস্ট্যান্ট ছিল আর কি তাহলে এখানে লেখা আছে কন্ট্রোল ভলিউম রেফার টু এ ফিক্সড রেজিম ইন স্পেস স্পেসিফিক মাস এন্ড আইসোলেটেড সিস্টেম এ রিভার্সিবল প্রসেস অনলি তাহলে অবশ্যই এখানে এই কন্ট্রোল ভলিউম হচ্ছে দু নম্বরটা হচ্ছে অ্যানসার এ ফিক্সড ফিক্সড রেজিম
ইন স্পেস। তিন নম্বর এমসিকিউ হচ্ছে দ্য ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স ইজ দ্য ল অফ দ্য ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স হেডে গিয়ে লিখলাম। এটা হচ্ছে ফার্স্ট লজ কনজারভেশন অফ দ্য, এখানে মাস আছে, মোমেন্টাম আছে, এনার্জি আছে, কনজারভেশন এনার্জি আছে আর হিট আছে। অবশ্যই ফার্স্ট অফ দ্য থার্মোডাইনামিক্স বি কনজারভেশন অফ দ্য এনার্জি। কেন আমাদের কি হচ্ছে হিট এনার্জি থেকে, হিট এনার্জি থেকে আমাদের ট্রান্সফার হয়ে হচ্ছে ওয়ার্কডাউন পাচ্ছি, তাহলে এটা কি হচ্ছে আমাদের এনার্জি কনজারভেশন হচ্ছে। তারপর হচ্ছে চার নম্বর, এ ডেফিনেট এরিয়া অফ দ্য স্পেস হুজ থার্মোডাইনামিক প্রসেস টেক প্লেস ইজ নোন অ্যাজ। আমাদের একটা যেখানে থার্মোডাইনামিক্স প্রসেস একটা টেক প্লেস হচ্ছে সেই প্রসেসটা, এই সেই জায়গাটাকে আমরা কি বলি একটা সিস্টেম। তাহলে কি বলবো, এ ডেফিনেট এরিয়া স্পেস হুজ থার্মোডাইনামিক প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস যেখানে টেক প্লেস হয় সেখানে সেই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। তাহলে এ সিস্টেম, বাকিগুলো কি আছে সাইকেল, সাইকেল হবে না, ল হবে না, প্রসেস হবে না, ঠিক আছে। তো এখানে থার্মোডাইনামিক্স যে এখানে আমাদের টেক প্লেস হচ্ছে সেটা সেই আমাদের মানে সিস্টেমটাকে বলা হয়, এই সেটাকে সিস্টেম বলা হয়। আচ্ছা পাঁচ নম্বর, পাঁচ নম্বর হচ্ছে হিট অ্যান্ড ওয়ার্ক হচ্ছে মিউচুয়ালি কনভার্টেবল। কোনটা বলেছে হিট অ্যান্ড ওয়ার্ক হচ্ছে মিউচুয়ালি কনভার্টেবল, এটা হচ্ছে ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স। তাহলে পাঁচ নম্বরটা হচ্ছে বি ফার্স্ট ল। ওকে, এই পাঁচখানা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাশন করা হলো, এরকম অনেকগুলো এমসিকিউ আছে, তোমরা ভালো করে টপিকসটা পড়ো, তারপরে কোনো তোমাদের যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাকে ইয়ে করো, মেসেজ করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। আর তোমরা পড়তে থাকো, ভালোভাবে পড়লে কনসেপ্ট তৈরি হবে, কনসেপ্ট তৈরি হলেই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। ওকে, ভালো থাকো, বাই।